हेलो फ्रेंड्स, स्वप्न नील्स फैमिली स्टोरी ते तुम्हारे स्वागत जानाई। आज के एक रान्नार रेसिपि देखाबो, सेटा होलो मान बाटा। तो मान बाटा करते कि लागछे चलो देखे नी। तो मानटाके आमी हल्का भावे सेद्ध करे नियेछि, एबार एटाके मिक्सिते ब्लेंड करे नेब। आर सेटा करते लागछे तोमार एकटु चीनी, हलुद गुड़ो, लवण, एकटा शुकनो लंका फोड़नेर जन्य, आर होच्छे कालो जिरे। আর এখানে এটা বাটা মশলার জন্য নিয়েছি সরষে, ধুয়ে নিয়েছি সরষেটা। আর তিন থেকে চারটে রসুন কোয়া আর তিনটে কাঁচা লঙ্কা, এটা আমি একসাথে বেটে নেব। তো চলো আমি আগে বেটে নিই এবং এই মানটাকেও আমি বেটে নেব। তো দেখো এবার মানটা আমি বেটে নিয়েছি, আর এখানে সরষে, কাঁচা লঙ্কা আর রসুন কোয়াটাও বেটে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সরষের তেল। কড়াতে আমি তেলটা দিয়ে দিয়েছি, এবার কালো জিরেটা দিয়ে দেব। দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার আমি সরষে আর কাঁচা লঙ্কা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এটা একটু নেড়ে চেড়ে মানটা দিয়ে দেবো, আর এর মধ্যে আমি লবণ, হলুদ আর চিনিটাও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণটা, এবার দিয়ে দিচ্ছি হলুদটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চিনিটা। এবার একসাথে নেড়ে নেব। দেখো মশলাটা আমি কষে নিয়েছি হালকা, এবার আমি মান বাটাটা দিয়ে দেব। তো এবার দিয়ে দিচ্ছি মান বাটাটা, এবার মানটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। তো দেখো মান বাটাটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেব। তো দেখো ফ্রেন্ডস, আমি সার্ভ করে দিয়েছি মান বাটাটা। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। তো তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো যে কেমন লাগছে, এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। এবং আমার রান্নাটি যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, যাতে পরের ভিডিওগুলো তোমরা আবার পাবে। তো আমাকে অবশ্যই জানাও যে মান বাটাটা তোমাদের কেমন লাগলো। আমি এইভাবে আমার মায়ের হাতে ওল বাটাটা খেয়েছি, তো আমি ভাবলাম যে আমি আজকে মানটা দিয়ে একইভাবে ট্রাই করি। তো আমি রসুনটা অ্যাড করেছি নিজের মন থেকে, কারণ সরষের সাথে রসুনের ফ্লেভারটা খুব ভালোভাবে যায়, আমার ভালো লাগে। তো তোমরাও ভালো লাগে কিনা অবশ্যই দেখো বাড়িতে করে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এবং আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। ওকে, বাই।